এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় দলীয় ক্যাপ্টেনের 17 রানের ল্যান্ডমার্কের দিকে গিয়ে যাওয়া। 98তে ব্যাট করছেন, মাত্র 46 বলে স্ট্রাইক রেট 213, 7টি ছক্কা, 10টা চার, উইকেটের চতুর্দিকে শর্টস খেলেছেন হাসানুজ্জামান। দ্বিতীয় 17 রানের দিকে যাচ্ছে বা 17 রান পেতে যাচ্ছে বঙ্গবন্ধু ডিপিএল। 137 চার উইকেটে মিলান প্রস্তুত, রিসুল স্টাম্পের বাইরে, একটা সুইং দেখলাম, ওয়াইডের জন্য আম্পায়ারের দিকে তাকালেন সাইফুল ইসলাম জুয়েল, বাট নো সাউন্ড। একটা মিনি কনফারেন্স, নাজবুল হাসান মিলন ডিসপারেট ব্যাটিং করতে পারেন, অভিজ্ঞতা আছে দীর্ঘদিন যাবৎ ডোমেস্টিক ক্রিকেটে, বিশেষ করে বিপিএলও সেই ঝলকটা দেখিয়ে গিয়ে যাওয়া। তবে এই ম্যাচে অবশ্যই তার কাছ থেকে দল একটা ভালো সাপোর্ট চাচ্ছে, বিশেষ করে ক্যাপ্টেনের জন্য। আর একটি রান সিঙ্গল, সেটা ওয়াইডের সুবাদে, ওয়াইডের সুবাদে এসছে অতিরিক্ত থেকে। বাষট্টি রান দরকার 34 বলে, বল প্রতি প্রায় 2-এরও কম। আস্কিং রান রেট 10.94, কারেন্ট রান রেট 9.63। এবং এই মুহূর্তে রোদের উষ্ণ ঝলকানি আমরা দেখছি বিকেএসপির আকাশে। 90-এর দশকে ডানা এবং গোতিয়া কাপ জয় করে ফুটবলে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। ফোলার লেন্থে ড্রাইভ এক্স নটে, কিছু ডাপি শট, জাস্ট একটা ড্রপ, একটা বাউন্স, টিপ কাভারে একটি রান। এই মুহূর্তে দেখার বিষয় হাসানুজ্জামানের সামনে যে রেকর্ডের হাতছানি, দুটো রান পেলেই তিনি হয়ে যাবেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এবারের এই বঙ্গবন্ধু ডিপিএল এ 17 রান করবেন, যেটা হবে তার প্রথম 17 রান এবং দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। এর আগে পেদাসের অধিনায়ক মিজানুর রহমান 17 রান করেছিলেন। ডাউন দ্য লেগ অ্যান্ড দ্য ওয়াইড, এবারে দুটো এক্সট্রা বল করতে হবে, দুটো ওয়াইড দিয়েছেন, 138 পেরিয়ে 139। দুশো রানের টার্গেট থেকে এই মুহূর্তে 60 রান দরকার 33 বলে। আমারও ফুলার লেন্থ সফট হ্যান্ডেড ড্রাইভ, বড় সড় একটা গ্যাপ ছিল কাভারের দিকে, 99 রানে পৌঁছে গেলেন হাসানুজ্জামান, দলীয় ক্যাপ্টেন পার্টেক্স স্পোর্টিং ক্লাব, ওয়ান শট অফ 100 দাঁড়িয়ে, 47 বল, 10-4, 7টি ছক্কা, স্ট্রাইক রেট 210, 141 চার উইকেটে, ব্যাটিং স্বর্গে। ব্যাটসম্যানেরা কতটা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেন, কতটা এগ্রেসিভ ব্যাটিং করেন, কতটা আক্রমণাত্মক ব্যাটিং করেন, যাই বলি না কেন, সেটা আজকে আমরা 2 ইনিংসেই দেখলাম ওল্ড ইয়র্কসের ব্যাটসম্যানরা শুরুতে এবং পরবর্তীতে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানেরা। বোলারদের জন্য আজকে অবশ্যই বলতে হবে একটা নিরামিষ দিন, এখানে ব্যাটসম্যানরা ভুল না করলে উইকেট পাওয়ার সম্ভাবনা খুবই কম। আস্তে আস্তে খেলাটা কিন্তু শেষের দিকে যাচ্ছে, এরপরে আর 5টি ওভার বাকি থাকবে, অর্থাৎ স্লগ ওভার। নাজমুল হোসেন মিলন 5 রানে ব্যাট করছেন, একটি বাউন্ডারি আছে, খাটো লেন্থের ছিল, রুম পেলেন ডিপ এক্সট্রা কাভারের দিকে, লাঙ্গাপ থেকে ফিল্ডার, ভালো থ্রো, বলটা সময় মতো পিক করেছিলেন, সাধারণ থ্রো, একটির বেশি রান পেলেন না দুই ব্যাটসম্যান, আরও একটি রান 6 পৌঁছালেন। তবে এই মুহূর্তে শেষ বলটা, এবং শেষ বলে যদি একটা রান নিতে পারেন মিজানুর রহমানের পর বঙ্গবন্ধু ডিপিএল এ দ্বিতীয় 17 রান
কারবার খ্যাতি এবং মেডেন সেঞ্চুরিটা পাবে। খুলনার ছেলে মোহাম্মদ হাসানুজ্জামান, সেদিকে সকলের দৃষ্টি, সকলের চোখ। মডেক্সের ড্রেসিং রুমের খেলোয়াড়রা এই মুহূর্তে সবাই কিন্তু দুহাতটা একত্রিত করবার প্রয়াসে। ফুল টস, অসাধারণ টাইমিংয়ে শতরানে পৌঁছে গেলেন, অনবদ্য অনবদ্য অসাধারণ ব্যাটিং। হেলমেটটা খুললেন শতরানের পর, সাধারণত ক্রিকেটাররা যে স্টাইলটা করেন এবং গ্রাউন্ডটাকে চুম্বন করলেন, অসাধারণ ব্যাটিং। শূন্য রানে দু উইকেট, সেখান থেকে দলের রাউন্ডটাকে নিয়ে এসছেন পালের হকে পরিবর্তন করে, ম্যাচের চিত্রনাট্য বদলে রেঙ্গে। দেখুন ফুল টস ডেলিভারি, ভেরাফে ঠেলে দিয়েই 100তম রানটা করলেন দ্বিতীয় ব্যাটসম্যান মিজানুর রহমানের পর, রাজশাহীর মিজানুর রহমানের পর খুলনার হাসানুজ্জামানের শতরান। ব্রিলিয়েন্ট সেঞ্চুরি, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। 15 ওভারে 143, 4 উইকেটে। পন্টিক স্পোর্টিং ক্লাব 15 ওভারে ওল্ড এইচএস এর রান ছিল 136, 2 উইকেটে, তাদের 1টা উইকেট বেশি হারালো, রানের দিক থেকে এগিয়ে রয়েছে। শেষ 30টি বলে রান দরকার 57, 11.40 এই হারে রান তুলতে হবে। এবং এই মুহূর্তে অবশ্যই হাসানুজ্জামান আরো বেশি আক্রমণাত্মক হবেন, শেষ 30 বলে মামলাটা বাকি।